আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এক ভাই প্রশ্ন করেছিলেন যে বিভিন্ন সময়ে বিভিন্ন এসএমএস আসে যে কোনো একটা দোয়া লেখে লিখে দেওয়া হয় যে বলা হয় যে এই দোয়াটা নিরানব্বই জনকে সেন্ড করলে দশ দিনের মধ্যে এটা সুসংবাদ পাবে আর সেন্ড না করলে দশ বছরের মধ্যে কোনো সুসংবাদ পাবে না বা বলা হয় যে কাবাসের উপরে দশ লক্ষ হাজি একসঙ্গে এই স্বপ্ন দেখেছেন হ্যাঁ যে তোমরা এই কাজ করো হ্যাঁ না করলে তোমরা করলে ভালো হবে না করলে ক্ষতি হবে বা আরো আরো ইত্যাদি দিয়ে বলা হয় যে করলে মানে লাভ হবে না করলে ক্ষতি হবে এইসবগুলো যে এইসব যে এস এম এস আসে বা ধরনের যে ঘটনাগুলি বর্ণনা করা হয় সেগুলো বাস্তবতা কি এর বাস্তবতা আমরা বাস্তবে দেখতে পাবো এর বাস্তবতা কতটা আমরা বাস্তবেই দেখতে পাবো এমন তো নয় যে যারা ওই এস এম পায় তারাই সেন্ড করে আমি আমার জীবনে এরকম অনেক এস পেয়েছি আমি আল্লাহর রহমতে একটাও সেন্ড করিনি আলহামদুলিল্লাহ আমার তো কোনো ক্ষতি হয়নি দশ বছর কেন আমি দশ দিন কেন দুই দিনের মাথাতে কোনো দুই দিনের মাথাতে সুসংবাদ পেয়েছি হ্যাঁ তো এগুলা ফালতু কথা লাভ ক্ষতির মালিক কোনো সামান্য এস এম এস নয় কোনো হাজির মিথ্যা মানে কোনো ঘটনা মিথ্যা ঘটনা নয় লাভ ক্ষতির একমাত্র মালিক হচ্ছে আল্লাহ যেমন আল্লাহ বলেছেন সোরা আনা আম সর নম্বর ছয় আয়াত নম্বর সতেরো এবং সোরা ইউনুস সর নম্বর দশ আয়াত নম্বর একশো সাতের মধ্যে যে ওয়াইন ইয়ামসাসকাল্লাহ বিদুরিন ফালাকা আশি ফালাহ ইল্লাহ যদি আল্লাহ তালা কারোর ক্ষতি করতে চান তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই যে তার উপকার করবে ওয়াইন এমসাস কল্লাহ বে খৈরিন ফাহ আল্লাহ করলে শাইন কদির আর যদি আল্লাহ তালা কারোর লাভ করতে চান কারোর উপকার করতে চান তাহলে আল্লাহ আল্লাহ করতে পারবেন কারণ আল্লাহ তালা সব বিষয়ের উপরে শক্তিমান তো লাভ খতের মালিক কোনো এস এম এস নয় একমাত্র আল্লাহ তালা দ্বিতীয় ঘটনা হচ্ছে যে এই কোনো কোনো বাস্তবতা নেই এর কোনো অস্তিত্ব নেই আর আল্লাহ তালা বলেছেন সোনা সোনা নম্বর নম্বর ছয়ের মধ্যে যে এ নিজা ফে ফাতে যখন কোনো মিথ্যুক ব্যক্তি ফাঁসেক ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসবে তখন তুমি সেটা যাচাই করো আপনি কোথায় পাবেন কে কাকেই যাচাই করবেন আপনাকে কে বলবে যে ঘটনায় এটা কে তৈরি করেছে বা কে বলেছে হ্যাঁ এরকম অস্তিত্ব পাবেন না আর যেহেতু আপনি এরকম অস্তিত্ব নেই সেজন্যে রকম জিনিস সেন্ড করা বা সেভাবে বিশ্বাস করা চরম মিথ্যা কেননা সহি মধ্যে না বলেছেন যে কিফা বিল একজন মানুষের জন্য মৃত্যু খাওয়ার জন্য এতটাই যথেষ্ট একজন মানুষের মৃত্যু খাওয়ার জন্য এতটাই যথেষ্ট যে সে প্রত্যেকটা শোনা কথা যাচাই না করে বর্ণনা করবে তো আপনাকে কেউ বললো আপনি করে দিলেন যাচাই না করে তো এটা আপনার জন্য মৃত্যু খাওয়ার জন্য যথেষ্ট আপনি মৃত্যু হয়ে গেলেন তো এরকম করা যাবে না এরকম করা যাবে না হ্যাঁ এগুলো ফালতু কথা ভুয়া জিনিস হ্যাঁ এতে কোনো কিচ্ছু হবে না হ্যাঁ এই জিনিস থেকে বাঁচতে হবে হ্যাঁ এসব কথা কোনো অস্তিত্ব নেই যতগুলো আসে সবগুলো মিথ্যা হ্যাঁ আল্লাহ তালা তাদেরকে তৌফিক দেন সঠিক কথা বলার আর আমাদেরকে তৌফিক দেন এইসব জিনিসতে পাচার হ্যাঁ হ্যাঁ ইন্দু আলাম আসসালাম